রেখেছেন। এবারে বাংলায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আসমা খাতুন। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, আরো সামনের দিকে ফাঁকা আছে, আপনারা অনুগ্রহ করে একটু যদি সামনে চলে আসেন খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আসমা খাতুন, আমি রায়গঞ্জ থেকে পড়াশোনা করার জন্য এই মহিলা মাদ্রাসায় এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদা উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও ভক্তি প্রাপ্য শ্রোতা মণ্ডলী তথা সমবেত ভদ্র মণ্ডলী ও সম্মানিত শ্রোতা বৃন্দগণ, আজকের এই জালসার মঞ্চে যে আমি আজ আপনাদের সামনে যে বক্তব্য নিয়ে দাঁড় হয়েছি তা হল কোরআনের আলো। মুসলিম সমাজ এমন জীবন করে গঠন, এমন জীবন করে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
কোরআন বাজবে যতক্ষণ। আসসালামু আলাইকুম।